মোদি এবং শাহ ভয় পেয়ে গেছে, তাই আট দফায় নির্বাচন করাচ্ছে। চাকুলিয়া বিধানসভার অন্তর্গত পুঠিয়ার সভায় ভাষণ দেওয়ার সময় ঠিক এমনটাই মন্তব্য করলেন তৃণমূলের জেলা সহসভাপতি পম্পা সরকার। তিনি ভাষণে আরও বললেন, মোদিজি কি পিএম কেয়ারের টাকার হিসাব দিতে পারবেন? রামের নামে রাজনীতি, এ নিয়ে বিজেপিকে কি বললেন তিনি, জানতে দেখুন ভিডিও। চাকুলিয়া থেকে জামিল আক্তারের রিপোর্ট। কিছু বলছি, আজকে আমরা সকলেই জানি হাওয়াই চটি সাদা শাড়ি ঝড় তুলেছে বঙ্গ নারী, আবার দিদি সিএম হবে, লড়াই হবে দেখান খেলার মাঠে। তো এই খেলা 22 এপ্রিল ঠিক হয়ে গেছে আমাদের উত্তর দিনাজপুরে। আট দফায় হচ্ছে আমাদের এই নির্বাচন। মোদী আর শাহজি এত ভয় পেয়ে গেছেন, অন্যান্য জায়গায় তামিলনাড়ুতে কেরালে এক দফায়, বিহারে হয়েছে তিন দফায়, আসামে তিন দফায় হবে, কেবলমাত্র এই সাদা শাড়ি আর ওই চটি পরা মহিলার এত দম যে ভয় পেয়ে গিয়ে আট দফায় নির্বাচন করছে। তো আমরা বলি, আমরা প্রস্তুত। কি প্রস্তুত? তো মা বোনেরা প্রস্তুত, দাদা দিদি কাকু কাকিমা সকলে প্রস্তুত থাকুন, এবার লড়াইয়ের ময়দানে দেখা হবে। সবুজ আবিরের গণতান্ত্রিক পদ্ধতিতে খেলা হবে। আমাদের একটাই অস্ত্র, সেটা হলো 2011 সাল থেকে 2020 সাল পর্যন্ত আমাদের রিপোর্ট কার্ড। এই রকম হয়েছে, রিপোর্ট কার্ডে দেখাতে পারবে মোদিজি? পারবে না। পিএম কেয়ারের ফান্ডের টাকাও বলতে পারবেন না, এরকম কত টাকা নয় ছয় করে ফেলেছে তেনারাও জানেন না। অথচ দেখুন, বাংলাতে বারবার আসছে, ডেইলি প্যাসেঞ্জারই হয়ে গেছে, এসে আসছেন, খাচ্ছেন, ভালো ভালো রবীন্দ্রনাথের কবিতা ওড়াচ্ছেন, কখনো নেতাজিকে, নেতাজির জন্মদিন, বিদ্যাসাগরের জন্মদিন, মনীষী ঋষিদের জন্মদিনের গন্ধ পেলে জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে এসে হাজির হয়ে যাচ্ছি। তা বলি, গ্রামকে কি আপনারা পোলিং এজেন্ট পাঠিয়েছেন নাকি? পোলিং এজেন্ট রাম কি ওই ইভিএম মেশিনের ভেতরে ঢুকে পদ্ম চাষ করবে, না রাম কার্ড দেখিয়ে ভোট হবে? রাম দিয়ে ভোট করবে না, পেট ভরবে বিনা পয়সার রেশনে, বিনা পয়সার খাওয়ারে কে রেশন দিচ্ছে? মমতা ব্যানার্জি দুয়ারে সরকার কে দিয়েছে? মমতা ব্যানার্জি। স্বাস্থ্য সাথীর কার্ড দিয়েছে মমতা ব্যানার্জি। প্রত্যেকটা মা বোনকে আজকে আমি বলছি, এই স্বাস্থ্য সাথীর কার্ড তোমাদের নামে ইস্যু হয়েছে, আপনাদের নামে ইস্যু হয়েছে। আপনারা এখন রান্নাঘর থেকে শুরু করুন যাত্রা। আমি বলছি, আমরাই পারবো, আমরা নারী, আমরা পারি। আমাদের ভেতরে যে শক্তি আছে তা আমরা এবার দিলীপ বাবুকে দেখিয়ে দেব। উনি তো মা দুর্গাকে চিনতেই পারছেন না। আমি বলি, আমার দুর্গা একাই 110-এর জন্য লড়ে, আমার দুর্গা এনেছে বাংলায় শান্তি ঘরে ঘরে, আমার দুর্গা সবুজ সাথী গ্রাম বাংলার পাড়ায়, আমার দুর্গা বিনা পয়সায় সকলের জন্য হাত বাড়ায়, আমার দুর্গা একাই মেটায় আমলা সোলের খিদে, আমার দুর্গা একাই করেছে মাওবাদীদের শিরে, আমার দুর্গা কন্যাশ্রী রুখে কন্যার বিয়ে, আমার দুর্গা যেখানেই বিপদ সেখানেই হাত বাড়িয়েছে বারে বারে। তাহলে দুর্গা ঠাকুরকে উনি চেনেন না? বলি, মহিষাসুর বদের পালা চলে এসছে, রেডি হন, রাম 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 করছেন। আমরাও বলি, আমরা জয় শিয়া রাম বলি, আমরা সীতাকে সম্মান দেব, আমরা নারী, আমরা পারি। দিদি একজন 65 বছরের মহিলা হয়ে সাদা শাড়ি পরে হাওয়াই চপ্পল পরে সারা বাংলা ঘুরে বেড়াচ্ছে। আমাদের সকলকে প্রতিজ্ঞা করতে হবে, এইবারের 21-এর নির্বাচন আমরা সকলে মিলে বুথ স্তর থেকে শুরু করে প্রত্যেকটা অঞ্চল, প্রত্যেকটা ব্লক, জেলা এবং গোটা বাংলা 294টা সিটেই যেন দিদিকে আনতে পারি। সকলে আপনারা প্রতিজ্ঞা করবেন, এই চাকুলিয়া বিধানসভাকে যেই হোক এমএলএ আমাদেরকে জেতাতেই হবে, জেতাতেই হবে, আনতেই হবে, জোড়া ফুল আনতেই হবে, ফোটাতেই হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে হবে এই ভোট। প্রত্যেকে শুরু করে দিন, বাড়ি থেকে শুরু করে দিন,